প্রিয় কৃষক ভাইরা, গতকাল থেকে আমাদের এখানে প্রচুর পরিমাণে বৃষ্টি আর ঝোড়ো হাওয়ার কারণে এই যে দেখুন আমার কলার বাগান কিভাবে ধ্বংস করে দিয়ে গেছে বলা যেতে পারে। আজও দেখুন এই যে আকাশে কালো মেঘ দেখতেই পাচ্ছেন, আর এই যে আমার বাগানটা দেখছেন, এই বাগানটা কিন্তু আমার সম্পূর্ণ রেডি বাগান। তা এরপরে শুধু আমি এখান থেকে হারভেস্ট করব, আমার সার ওষুধ যা দেওয়ার সব কিন্তু কমপ্লিট। দেখুন এক একটা কলার গাছে দেখুন কাঁধি, দেখুন এইমাত্র এই কটা গাছ আপাতত দাঁড়িয়ে আছে। তো আপনারা দেখুন এই পাতাগুলোকে আমি এক হাত করে রেখে দিয়ে কেটে দিয়েছি, যদিও বা এতে কলা পরবর্তীতে মোটা কম হয়, তবু আপাতত চেষ্টা করছি যেন গাছটা বাঁচানোর জন্য। তবে এই যে ক্ষতি হয়েছে, এর ক্ষতির পরিমাণ কী রকম হতে পারে তা আইডিয়া কিন্তু আপনারাই করতে পারেন। আমার এই যে আর একটা বাগান আপনাদের দেখাই, দেখুন দুটো আর একটি বাগান, দেখুন এই সাইডটা দিয়ে ঠিক একই পরিমাণে আমার নষ্ট করে দিয়ে গেছে গতকাল। সামনের দিকটি একটু ভালো আছে, আকাশে মেঘ প্রচুর তাই অন্ধকার লাগছে, অতটা বোঝা যাচ্ছে না হয়তো দূর থেকে। তো প্রিয় কৃষক ভাইরা, এই যে আজ আমার ক্ষতি হয়ে গেল বা এরকম অনেকেরই কিন্তু ক্ষতি হয়েছে, তো চলুন এরপর আমি আপনাদের আরেকটি দেখাবো, আমার ধানের জমি, সেই জমিটির কী অবস্থা করেছে। তবে যেতে যেতে একটা কথা বলি, এই যে আমাদের কৃষকদের এই যে ক্ষতিগুলো হয়ে থাকে, এই ক্ষতির মূল্য হিসাবে বা ক্ষতিপূরণ হিসাবে কিন্তু আমরা কিছুই পাই না। দেখুন আমার এই কলা বাগানটার কারণে আমার এই রঙিন সাগর কলা, যেটি আপনাদেরকে আমি বারবার ভিডিও করে দেখিয়েছি, এই বাগানটা কিন্তু সুরক্ষিত আছে। তবে এই বাগানের মধ্যে দু একটি গাছ আমার ভেঙেছে ছাইড দিয়ে, তবে বলতে পারেন এই বাগানটির কারণেই আমার এই বাগানটি আজ বেঁচে গেল, কারণ এই বাগানটি সব কিন্তু আমার একদম রেডি মাল, একদম কলা রেডি। আমি এই পুজোর মধ্যেই এইসব কলাগুলো কাটবো। আমার এই যে চাপা কলার বাগানটি দেখছেন, এটিও কিন্তু আমার পুজোর মধ্যে কাটার কথা ছিল, অর্থাৎ আমার পুজোর মধ্যে আমি রেডি করে দেবো, কিছু মাল এখান থেকে পুজোর মধ্যে বেরিয়ে যাবে এবং বাদ বাকিটা শর্ট, যেটা বিশেষ করে চাপা কলা শর্টের মধ্যেই, শর্টের জন্য রেডি করা হয়, শর্টের মধ্যে আমার বেরিয়ে যাওয়ার কথা। কিন্তু আজ দেখুন এখান থেকে কয়েকটি গাছ মাত্র আমার ভালো আছে। এরপরে দেখুন, এই দেখুন আমার পাশের জমি আপনাদের দেখাই, ধানের জমি, আমার ধানের প্লট, কত সুন্দর কিন্তু ধান হয়েছিল, ধান কিন্তু আমার রেডি। এই দেখুন বুঝেছেন ধানের এক একটা শীষ, দেখুন কৃষক ভাইরা এই যে শীষ দেখুন ধানের। এখানে আমার টোটাল লম্বা করে প্রায় দু বিঘের থেকে একটু বেশি ধানের প্লটটা, আপনি যদি ধানগুলো দেখেন আপনারা এবং কত সুন্দর ধান হয়েছিল একটা শীষে। আমার মোটামুটি আর তিন চার দিন পরেই আমি ধানগুলো কাটবো, কিন্তু দেখুন এই যে ক্ষতিগুলো হলো, এর ক্ষতিপূরণ কে দেবে? সরকার তো আমাদের দিকে দেখছে না, যদিও বা সরকার এই ক্ষতিপূরণের জন্য টাকা অ্যালটমেন্ট করে থাকে, তবে আমাদের কাছে পৌঁছাবে না, আমাদের সাধারণ কৃষকদের কাছে কিন্তু এই টাকা পৌঁছাবে না। কোথায় পৌঁছাবে সবাই জানেন, আমি আর বেশি করে বলবো না, সেটা হয়তো শুনতে খারাপ লাগবে বা হয়তো বা আমার বিরুদ্ধেই কোনো কেস হয়ে গেল। তো প্রিয় কৃষক ভাইরা, কাল যখন গাছগুলো আমার পড়লো না, এই বাগানটা যখন আমার নষ্ট হয়ে গেল, কি বলবো, এতটা খারাপ লেগেছে আমি বলে বোঝাতে পারবো না। আর তারপরে আমার ফুলকপির জমি তো আপনাদের আজ দেখাবো না, কারণ সেটা তো যা ক্ষতি হওয়ার হয়ে গেছে। মানে এর আগে কিন্তু আমার একটি ফুলকপির জমি আপনাদের দেখেছিলাম আগের বৃষ্টিতে কী পরিমাণ ক্ষতি হয়েছে, তো এবারও তাই। তো যাই হোক, জমিটি একটু দূরে তাই আমি সেখানে যাচ্ছি না,
তা আপনাদের কাছে কি বলবো, শুধু এটা দেখানোর জন্যই যে প্রকৃতি যখন আমাদেরকে এইভাবে ক্ষতিগ্রস্ত করে দিয়ে যায় তখন আমাদের হাতে আর কিছুই করার থাকে না। দেখুন, কলা গাছগুলো ঠিক মাঝ বরাবর ভেঙেছে। কলা গাছ কিন্তু পড়ে যায়নি, পড়ে গেলেও বা একটা আশা থাকতো, কিন্তু যেহেতু দেখুন কাঁধিগুলো, দেখুন একটা কাঁধি, দেখুন কাঁধিতে, সব কাঁধিতে কিন্তু আমার কলা। এই যে কাঁধিগুলো দেখছেন আর এই যে দেখাচ্ছি, এই কাঁধিগুলো আমার শর্টের মধ্যে কমপ্লিট, অর্থাৎ শর্টের মধ্যে আমি কাটতাম। আর কিছু কিছু বাতি আমার হয়েছিল, সেই কাঁধিগুলো আমি পুজোর মধ্যে কাটতাম। তো যাই হোক, এই যে আমার প্লটটা দেখছেন, এটা আমার মোটামুটি এক বিঘার প্লট। তো এক বিঘার প্লটের মধ্যে আমার বলতে পারেন চার ভাগের এক ভাগ গাছ আমার আপাতত দাঁড়িয়ে আছে, আর বাদ বাকি সব পড়ে গেছে। অর্থাৎ পড়ে গেছে কি বলবো, ভেঙে পড়ে গেছে। তো প্রিয় কৃষক ভাইরা, এই যে ভিডিওগুলো করছি, এগুলো আপনাদের সামনে বলছি, বলতেও কষ্ট লাগছে। জানি না এই যে বৃষ্টি, এই যে দেখতেই পাচ্ছেন বৃষ্টি কিন্তু হয়ে চলেছে। তো কি হবে, সত্যি এবছর পরিস্থিতি এত খারাপ, কি বলবো, চাষ করতে মন চাইছে না। এই যে বৃষ্টির মধ্যে সারাদিন, কাল থেকে আমি বলতে পারেন এক নাগারে ভিজে চলেছি। তো আজ আর বেশি কথা বলবো না, আজ এই পর্যন্তই রাখছি। তো প্রিয় কৃষক ভাইরা, আশা করি আপনারা ভালো আছেন, ভালো থাকবেন, আর যথাসম্ভব চেষ্টা করুন আপনাদের জমির জল যাতে দাঁড়িয়ে না থাকে, গাছ যাতে সুরক্ষিত থাকে, সেরকম ব্যবস্থা নিন। আর যেতে যেতে একটা কথাই বলি, যারা সবজি চাষ করছেন তারা অবশ্যই বৃষ্টি থেমে যাওয়ার পরেই জমিতে ছত্রাকনাশক এবং ব্যাকটেরিয়ানাশক দুটি স্প্রে করুন, তাহলে অন্তত আপনাদের গাছগুলো কিছুটা হলেও রক্ষা পাবে। তো আজ এই পর্যন্তই রাখছি, আর বেশি কথা বলবো না, কারণ বলতে ভালোও লাগে না, কি বলবো। তো আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।